আগে যখন রিলেশন ছিল না, ফোনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আমার সাথে রাগ করে থাকতে, আর এখন তুমি আমার সাথে ফোনে না কথা বলেই ঘুমিয়ে পড়ো, তুমি আমাকে ইগনোর করা শুরু করছো, একটু কিছু হলে তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? ফেসবুকে এত মেয়েদেরকে ফলো করা লাগে, তুমি এদের ছবিতে লাভ রিক দিয়ে বেড়াও, সব আমি দেখি না, আমার ছবিতে তো কখনো কমেন্টও করতে দেখি না তোমাকে, যখন রিলেশন ছিল না নোটিফিকেশন যায় টিকেই যেত না, আর এখন আগে রাগ করলে কল দিতা, রাগ ভাঙাতা, একবার কল কেটে দিলে হাজারবার কল দিতা, এখন আমার রাগে তোমার কিছুই যায় আসে না, আসলে মানুষ সহজে পেলে না ফিরা কেউ কয়লা ভাবে, তোমাকে সব বলে কোনো লাভ নেই। আমি তো ওর জন্য একটা চাকরি করছি তাই না, যাতে ফিউচারে ওর চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারে, সকাল সকাল অফিস যেতে হয়, তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়ি, কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকে, ফ্রেন্ড লিস্টে নাকি ফ্যামিলি মেম্বাররা আছে, এই জন্য তোমার কোনো ছবি তো কমেন্ট করিনি, ফ্যামিলি মেম্বাররা দেখে ফেলে তো সবসময় আমি রাগ ভাঙাতাম, অনেক লো ফিল হতো, মনে হতো এই সম্পর্কটাকে আমি একাই টানছি, এখন রাগ যে ভাঙায় না এটাও সমস্যা। তোর আসলে ভালোবাসার মানে কি এটাই বুঝিস না, একজন আরেকজনকে জাজ করা শুরু করছস, আর শোন ভালোবাসাকে ভালো রাখতে পারলেই ভালোবাসিস। আমি তোমাকে শান্তি দেই না, না এই ফোন রাখো তো, গতকাল তো এক পাতা গোবেরও শুনলি না, কথা বলে লাভ নেই, জীবনে কঠিন সময়গুলো যখন পার করছিলাম নিজেকে কখনো স্পেশাল মানুষই মনে হতো না, মনে হতো আমার মতো একজন মানুষ পৃথিবী থেকে হারিয়ে গেলে কি এমন আসে যাবে, যেদিন থেকে তুমি আমার লাইফে আসলে জীবনের মূল্যটা বুঝতে শিখলাম, এখন ইচ্ছে করে তোমাকে সাথে নিয়ে হাজার বছর বেঁচে থাকি। এই তুমি কেমন ছিলে আজকে ভ্যালেন্টাইন্স ডে, কল দিয়ে তো উইশ তো করতে পারতা তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি।